গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই পোর্টালে পূর্ব বর্ধমান জেলায় স্টাফ নার্স নিয়োগ সংক্রান্ত একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান আপলোড করা হয়েছে, যার ডেট হল 18 জুলাই 2022। অ্যাপ্লিকেশান ইনভাইটিং ফর এনগেজমেন্ট ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স আন্ডার NUHM অ্যাট CMOH পূর্ব বর্ধমান। এখন আমরা এই নোটিফিকেশানটি দেখে নেব কি ক্রাইটেরিয়া আছে। এখানে পরিষ্কার লেখা আছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, এই হলো নোটিফিকেশান নম্বর। আর ডান দিকে আছে 18 জুলাই 2022, এই হলো নোটিফিকেশানের ডেট পূর্ব বর্ধমান। কী আছে? অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অফ স্টাফ নার্স ফর দ্য অ্যাপ্রুভড UPSC বারন মিউনিসিপ্যালিটি, কালনা মিউনিসিপ্যালিটি, কাটোয়া মিউনিসিপ্যালিটি অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, এই মিউনিসিপ্যালিটির আন্ডারে পোস্টিং হবে। 17টি ভ্যাকেন্সি আছে স্টাফ নার্স পদে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। আর পোস্টিং তো কালনা কাটোয়া মিউনিসিপ্যালিটিতে হবে। রেমুনারেশন হলো 25,000 টাকা পার মান্থ, আর ম্যাক্সিমাম বয়স আছে 40 বছর। এডুকেশন GNM কমপ্লিট হতে হবে অথবা BSc নার্সিং কমপ্লিট হতে হবে, তার সঙ্গে WB নার্সিংয়ের নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড থাকা চায়, আর লোকাল ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে হবে, আর অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে বাসিন্দা হলে অ্যাপ্লাই করা যাবে না, তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, যে কোনো জেলা থেকে। তাহলে যারা এই স্টাফ নার্স পদের জন্য আবেদন করতে চান, তারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন। ইভ্যালুয়েশন যে স্কোরিং মার্ক, সেটা অবশ্যই হবে কোয়ালিফিকেশান অনুযায়ী। এডুকেশন কোয়ালিফাইং এক্সামিনের যে নম্বর তার বেসিসে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষার কোনো ব্যাপার থাকছে না। অ্যাপ্লিকেশান ফি জেনারেলের জন্য 100 টাকা, আর SC ST রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা হলো অ্যাপ্লিকেশান ফি। এখন কীভাবে আবেদন করবেন? অনলাইনে আবেদন করতে হবে, এটি অফলাইন নয়। WBHealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন রিক্রুটমেন্ট ট্যাবের আন্ডারে অ্যাপ্লিকেশানটি করতে হবে, আর লাস্ট ডেট অবশ্যই 22 আগস্ট 2022, অর্থাৎ 22 আগস্ট 2022 মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। যারা এই অ্যাসপিরেন্ট আছেন, এই পোস্টে আবেদন করতে চান, তারা এই তারিখের মধ্যে আবেদন করে নেবেন। তাহলে আমরা জেনে নিলাম পূর্ব বর্ধমান জেলায় যে স্টাফ নার্স পদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান জারি করা হয়েছে তার ডিটেলস, বিবরণ এবং কীভাবে আবেদন করতে হবে। ওকে দর্শক বন্ধু, যদি এই ইনফরমেশান ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো কাজে লাগে, হেল্পফুল হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার কারণ এই রকম ধরনেরই সরকারি চাকরির সংক্রান্ত নোটিফিকেশান এবং লেটেস্ট নিউজ আমার চ্যানেলে প্রত্যেক দিন আপলোড করা হয়ে থাকে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলি দেখার জন্য, আর লাইক করুন, শেয়ার করুন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।